মর্নিং এন্ড গ্রিটিংস ফ্রম শিলং। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি একটা এক্সাইটিং জার্নিতে, যেটা হচ্ছে মেঘালয় হেলিকপ্টার রাইড। এটা শিলং থেকে গুয়াহাটির দিকে ছাড়বে, প্রতিদিন সপ্তাহে 4 দিন সকাল 9টায় ছাড়ে। তো আমরা এখন সকাল 8টার দিকে আসলাম মেঘালয় হেলিকপ্টার অফিসে। এখান থেকে আমরা এখন যাচ্ছি ওই ইয়াতে টুকফের স্টেশনে। যাই হোক, আমার সাথে আছে জিগো ভাইয়া। জিগো ভাইয়া, তোমার এক্সাইটমেন্ট বলুন। খুবই এক্সাইটমেন্ট, প্রথমবার হেলিকপ্টার রাইড দিতে যাচ্ছি। সো বন্ধুরা, আপনাদেরকে আমরা বলে দিতে চাই যে এখানে হেলিকপ্টার রাইডে জনপ্রতি তারা 1500 টাকা করে নেয়, মানে ইন্ডিয়ান রুপিস 1500। এবং আমাদের হেলিকপ্টার ছাড়বে সকাল 9টায়। তো আমাদেরকে রিপোর্টিং টাইম করতে বলা হয়েছে সকাল 8টা বাজে। সেখান থেকে তাদের এই গাড়িতে করে আমাদেরকে হেলিপ্যাডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের। সো স্টে উইথ আস। সো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। এখন আমরা আছি মেঘালয় হেলিকপ্টার সার্ভিসের মানে অফিস, মানে মেইন অফিস, যেখান থেকে হেলিকপ্টার ছাড়া হবে। সেখানে আমরা এখন অবস্থান করছি। তো গাড়িতে আমাদের জার্নিতে প্রায় সময় লেগেছিল, প্রায় 20 মিনিটের মতো। আর এখানে আসার পর আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়েছে। এখানে আমাদের বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের যে হেলিকপ্টার ভ্রমণ করব সেটার টিকিট, এই দুইটাই এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে ইনফর্ম করে রাখতে চাই, আপনারা হেলিকপ্টার সার্ভিসের সময় ভারী কোনো ব্যাগ ক্যারি করবেন না, সেটার জন্য তারা আলাদা অনেক বেশি টাকা চার্জ করে। সো আপনারা চেষ্টা করবেন যত হালকা কিছু ক্যারি করা যায়, জাস্ট আপনার নেসেসারি নিডস, যেমন মোবাইল ফোন, পাসপোর্ট, আপনারা এগুলো নিয়ে আসবেন। আর এখানে ফর্মালিটিস তারা খুবই বন্ধুসুলভ আচরণ করেছে আমাদের সাথে। তারা সব কিছু ফর্ম যা আছে এগুলো তারা নিজেরাই ফিল আপ করে দিয়েছে। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আর তারপরে আমাদেরকে হেলিপ্যাডের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আর আরেকটা সুখবর আপনাদেরকে আমরা বলে রাখতে চাই, সেটা হলো ভাগ্যবশত আজকে হেলিকপ্টার সার্ভিসে মাত্র আমরা 2 জনই প্যাসেঞ্জার আছি। নর্মালি সাধারণত এই হেলিকপ্টার সার্ভিসে 6 থেকে 7 জন প্যাসেঞ্জার ক্যারি করে, বাট আজকে এই হেলিকপ্টার সার্ভিসে আমরা শুধুমাত্র 2 জনই। সো অপেক্ষা তো আর সহ্য হচ্ছে না, আমরা খুবই উচ্ছ্বাসিত, এক্সাইটেড যে কখন আমরা হেলিকপ্টারে চলব। সো বন্ধুরা, পুরো ভিডিওটার চলাকালীন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড উইথ আস, থ্যাংক ইউ। আসলে জীবনের প্রথমবার হেলিকপ্টারে চড়ার একটা যে মজা, এটা প্রথমবার পেতে যাচ্ছি। তো ফার্স্ট যখন আমি শিলংয়ে পৌঁছলাম, পৌঁছার পরে আমি দুপুরে লাঞ্চ না করে আমি টিকিটটা কাটলাম যে যাই না, আজকে আমাদের হচ্ছে ঘুরতেই হবে। তো যখন আমি গেলাম টিকিট কাউন্টারে, দেখলাম যে টিকিট কাউন্টারে গিয়ে শুধুমাত্র আমরাই 2 জন। তো আমরা চিন্তা করলাম যে আরও 4-5 জন হবে, হয়তো খুব মজা হবে, একসাথে পাবলিক ট্রান্সপোর্টে যাব। কিন্তু আমাদের ভাগ্যটা এতই ভালো যে আপনি যদি শিলং থেকে গুয়াহাটি বাইক কারও যদি আপনি মানে রিজার্ভ করে যান, আপনার 2 থেকে 2500 টাকা লাগবেই। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আমি জাস্ট 3000 টাকা খরচা করে হেলিকপ্টার দিয়ে গুয়াহাটি যাব, এটা একটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো যাই হোক, দেখি প্লেনের পরে হেলিকপ্টারের কী অবস্থা। আর এখানে ফর্মালিটিস অলমোস্ট প্লেনের মতোই, জাস্ট ভারী লাগেজ নেবেন না, বাকি সব কিছু ঠিক আছে। আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে, টিকিট দেওয়া হবে, আপনি সিম্পলি তাদের ইনস্ট্রাকশন ফলো করবেন। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, ডোন্ট ট্রাই টু ব্রিচ দ্য রুলস, দ্যাটস দ্য মেইন থিং। তারা রুলস ব্রেকটা একবারই পছন্দ করেন না। আপনারা এমন কোনো হার্মফুল কোনো জিনিস ক্যারি করবেন না যাতে তাদের প্রবলেম হয় এবং তাদেরকে হ্যারাস করতে হয়, এবং বাংলাদেশে বাংলাদেশিদের যাতে কোনো প্রবলেমে না পড়তে হয়, এবং জাতি হিসাবে যাতে আমাদের কোনো অপমান না সহ্য করতে হয়। এই বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিং থেকেই হচ্ছে বোর্ডিং পাস এবং হচ্ছে টিকিট দেওয়া হয়। আপনি চাইলে পুলিশ বাজারে জেল রোড থেকে আপনি টিকিটটা করতে পারেন। যাই হোক, এই ছিল আমাদের, এটা হচ্ছে মেঘালয় চেক ইন সার্ভিস। এটা অবস্থান হচ্ছে এয়ারফোর্স মিউজিয়ামের কাছাকাছি শিলং। তো যাই হোক, টিল দেন আমাদের সাথে থাকবেন, দেখি বাকিটা কী হয়। টিল দেন, গুড।
মেঘালয়া, মেঘালয়া পোর্শন অফ ইন্ডিয়া, দিস ইজ আসাম। মেঘালয়া আসাম, ব্রহ্মপুত্র রিভার, এন্ড উই আর ল্যান্ডিং টু গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট গুয়াহাটি, আইওটিএ কোড GAU। উল্লে গোপীনাথ লোকপ্রিয়া বরদলৈ, landing is going on, ফাইনালি আমরা ল্যান্ড করলাম গুয়াহাটি এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো 20 মিনিটের এই যাত্রাতে ছিল অসংখ্য এক্সাইটমেন্ট, উপর থেকে পুরো মেঘালয়ের ভিউটা আমরা দেখতে পারলাম আকাশে, মানে পাখির চোখে মেঘালয়টা কেমন এটা পুরোপুরি দেখা গেছে। মেঘালয়ের আসামের মধ্যে আকাশ পাতাল তফাৎ, ওটা আমি একটা ভিডিওতে অলরেডি দেখাই দিব। আর তোমার কেমন লাগতেছে? এটা আসলে যারা হেলিকপ্টার সার্ভিসে চড়েননি তারা আসলে এই জিনিসটা বুঝতে পারবেন না। সো যারা চড়বেন ভবিষ্যতে এসে তারা এই জিনিসটা উপভোগ করতে পারবেন, আশা করি কেউ এটাতে নিরাশ হবেন না। আর এত কম খরচে আপনারা এই শিলং টু গুয়াহাটি হেলিকপ্টার সার্ভিসে আপনারা এই সার্ভিসটা যে পাচ্ছেন, মানে আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো জায়গায় এই সার্ভিসটা আপনারা পাবেন। আমরা শিলং পুলিশ বাজার থেকে প্রথমে এসেছি শিলংয়ের হেলিকপ্টার সার্ভিসের অফিসে, সেখানে তাদের নিজস্ব গাড়ি দিয়ে আমাদের নিয়ে এসেছে। এরপরে তাদের গাড়ি থেকে আবার শিলং ক্যান্টনমেন্টের ভেতরে শিলং এয়ারফোর্সের যে হেলিকপ্টার বেজ আছে সেখান থেকে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদেরকে হেলিকপ্টার টেক অফ করেছে। দেন আমাদের এই 20 মিনিটের জার্নি, কী বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা আসবেন তারাই এই জিনিসটা বুঝতে পারবেন। তারপরে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করলাম গুয়াহাটি এয়ারপোর্টে। সেইখান থেকে আমাদেরকে গাড়িতে করে আবার একদম এয়ারপোর্ট লঞ্চ পর্যন্ত আমাদের এখানে নিয়ে এসেছে, ফ্রি অফ কস্টে, ইনক্লুডিং অল দ্য কস্ট 1500 রুপিস, ইনক্লুডিং অল দ্য কস্ট 1500 রুপিস পার পার্সন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টটা খুবই সুন্দর, ছিমছাম গোছানো, নিট অ্যান্ড ক্লিন, খুবই নিট অ্যান্ড ক্লিন। টেকনোলজিক্যালি আপনারা আসবেন এবং আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন, নিরাশ হবেন না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। সো আপনারা ভালো থাকবেন। আমাদের হেলিকপ্টার যাত্রা এই পর্যন্ত শেষ হলো।